আসসালামু আলাইকুম, কবি টেক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আপনাদের জন্য আজকে একটি মোস্ট ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমি ইতিমধ্যেই বলেছি আপনাদের জন্য আমি প্রত্যেকটা সাবজেক্টের সৃজনশীল আলোচনা করব গাইড থেকে, এছাড়া বেসিক ক্লাসও পাবেন, সাজেশন তো পাচ্ছেনই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মুহূর্তে আমার চ্যানেলে যারা জয়েন করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন পরবর্তীতে সকল প্রকার নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকে আপনারা যারা 23 সালের পরীক্ষা দিবেন আপনাদের জন্য একটি প্রশ্ন আলোচনা করছি। এছাড়া পরবর্তীতে যারাও পরীক্ষা দিবেন আপনারা কিন্তু এই সৃজনশীল এভাবে পড়ে আপনারা কিন্তু ভালো একটি রেজাল্ট করতে পারবেন। জাস্ট আমি বুঝিয়ে দিচ্ছি আপনি কিভাবে পড়বেন সৃজনশীলটা গাইড থেকে, ওকে? আর গাইড থেকেই আলোচনা করে দিচ্ছি একবারে। যাদের গাইড নাই তাদের কিন্তু গাইড না কিনলেও সমস্যা হচ্ছে না, কবির টেক বাংলার সাথে থাকুন, গাইড লাগবে না, ওকে? শিক্ষার্থীবৃন্দ, আজকে পর্যায় সারণী থেকে একটি সৃজনশীল আলোচনা করব। আপনাদের রসায়ন থেকে, রসায়ন যে সাবজেক্টটি আছে সেখান থেকে 18 সালে আসা একটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। এখানে আমাদের আছে এরকম একটি মিনি সারণী দিয়ে দিয়েছে। এই মিনি সারণী থেকে আমাদের এখানে বলছে, এখানে এ বি এম এন এবং কিউ প্রতীকই অর্থে ব্যবহৃত হয়েছে, তার মানে এ বি এম এন ও কিউ এগুলো হচ্ছে আমাদের কি না সত্যিকারে কোনো পর্যায় সারণী, কোনো মৌলের নাম না, ওকে? প্রশ্ন বলছে, আচ্ছা তার আগে আমরা একটু দেখে আসি এই এই সারণীটা কী বলছে। আপনার কিন্তু আগে প্রথমে কী করতে হবে এই প্রশ্নটা বুঝতে হবে, উদ্দীপকটা। এটা হচ্ছে গ্রুপ, মানে এই বর্গ উপর থেকে নিচে আসলে গ্রুপ, আর এদিকে গেলে হচ্ছে পর্যায়। তার মানে আমরা গ্রুপ পাচ্ছি দুইটা আর পর্যায় পাচ্ছি হচ্ছে কয়টা, তিনটা। ক নম্বর প্রশ্নে বলছে আধুনিক পর্যায় সূত্রটি লেখো। তো আধুনিক পর্যায় সূত্রটি আপনাদের মুখস্থ করতে হবে, এটা যে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায়ক্রমে আবর্তিত হয়। মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায়ক্রমে আবর্তিত হয়, এটা মুখস্থ করতে হবে আপনার। ম্যাগনেশিয়ামকে মিথকার ধাতু বলা হয় কেন, এটা একটু হালকা বোঝার বিষয়, আর বাকিটা আপনার পড়তে হবে। দেখেন, ম্যাগনেশিয়ামকে মিথকার ধাতুর বলার কারণ যদি আমরা ব্যাখ্যা করি, গ্রুপ দুইয়ে যে মৌলগুলো আছে বেরিলিয়াম আছে, বেরিলিয়াম থেকে রেডন পর্যন্ত মৌলগুলোকে মিথকার ধাতু বলা হয়। গ্রুপ দুইয়ে অবস্থিত ম্যাগনেশিয়াম, বেরিলিয়াম, ক্যালসিয়াম, স্টনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম মিথকার ধাতু বলা হয়। এদের ধর্ম অনেকটা ক্ষার ধাতুর মতোই, যেহেতু ম্যাগনেশিয়াম মৌলটি গ্রুপ দুই অবস্থিত তাই মিথকার ধাতু বলা হচ্ছে। আচ্ছা, এই গ্রুপ দুইয়ের মৌলগুলো যে কটা আছে, গ্রুপ দুইয়ের সকল মৌলই আপনার ক্ষার তৈরি করে, পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে, এই জন্য এটাকে আমরা ক্ষার বলতে পারি। আর এগুলো হচ্ছে মাটিতে পাওয়া যায়, বিভিন্ন যৌগ হিসেবে মাটিতে পাওয়া যায় বলে এদেরকে বলা হয় মৃৎক্ষার ধাতু। মৃত মানে হচ্ছে মাটি, আর ক্ষার মানে আমরা জানি যে সকল ধাতু পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে তাদেরকে বলা হয় ক্ষার ধাতু, ওকে? তাহলে গ্রুপ দুইয়ের যে কটা মৌল আছে, এই ম্যাগনেশিয়াম থেকে শুরু করে রেডিয়াম পর্যন্ত সকল মৌলকেই বলা হয় মৃৎক্ষার ধাতু, কারণ এরা ক্ষার তৈরি করে, পানির সাথে বিক্রিয়া করে এবং মাটিতে যৌগ হিসেবে থাকে, তাই মৃৎক্ষার ধাতু বলা হয়, ওকে? এরপর চলে যাচ্ছে আমরা গ নম্বর প্রশ্নে, যে উদ্দীপকে যে কোনো তিনটি মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো। তো এখানে যে কোনো মৌল, আমাদের লিথিয়াম আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, এখানে ভ্যানাডিয়াম আছে, আমরা যে কোনো তিনটা মৌলের যদি অবস্থান নির্ণয় করতে চাই, অবস্থান মানে হচ্ছে আমরা পর্যায় সারণীতে যে গ্রুপ আর হচ্ছে পর্যায় আছে, কোন গ্রুপে কোন পর্যায়ে পড়েছে সেটা আপনার আলোচনা করতে হবে। তো একটু খেয়াল করবেন, এখানে বলছে দেখেন লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, অবশ্যই লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3। তারপর যদি আপনি দেখেন যে এর ইলেকট্রন বিন্যাস হলো 1s2 2s1, যেহেতু 3, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের প্রধান শক্তি স্তরে এর মৌলের পর্যায় নির্দেশ করে। তার মানে এই যে ইলেকট্রন বিন্যাস করলে আমাদের কি হলো 1s2 2s2, তাহলে 2s হয়েছে না সর্বশেষ স্তর কি 2s, এই জন্য এই 2টা হচ্ছে তার পর্যায় সংখ্যা। লিথিয়ামের গ্রুপ 1 এবং পর্যায় 2, কেন গ্রুপ 1, কারণ হচ্ছে এস অরবিটালে যদি একটি ইলেকট্রন থাকে, এস এ যে কোনো ইলেকট্রন থাকে সেটা তার গ্রুপ সংখ্যা হয়, যেমন এস সর্বশেষ এস অরবিটালে 1 আছে, যেমন তার গ্রুপ সংখ্যা 1। তাহলে আমরা পেলাম লিথিয়াম হচ্ছে গ্রুপ 1 এবং পর্যায় 2-এ অবস্থিত। এরপর সোডিয়ামের কথা চিন্তা করেন, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, তাহলে যদি এর ইলেকট্রন বিন্যাস করি আমরা, আমাদের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s1, তাহলে সর্বশেষ স্তর কত হয়েছে 3s,
থ্রি, এই জন্য তার পর্যায় সংখ্যা হচ্ছে থ্রি। আর এস অরবিটাল ইলেকট্রন কয়টা আছে? একটা, এই জন্য তার গ্রুপ সংখ্যা হচ্ছে এক। তাহলে সোডিয়াম হচ্ছে গ্রুপ এক এবং পর্যায় তিনে অবস্থিত। আশা করি বুঝতে পেরেছেন। এরপর লাস্ট আমরা দেখতেছি পটাশিয়াম। পটাশিয়ামের হচ্ছে ইলেকট্রন হচ্ছে ১৯টা। সেই ক্ষেত্রে আমরা ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, থ্রি পি সিক্স, ফোর এস ওয়ান। আচ্ছা, ফোর থ্রি পি এর পরে একটি থ্রি ডি আছে, সেই থ্রি ডিতে ইলেকট্রন যায় না আপনার হচ্ছে পর্যায় সারণীতে। আমরা যখন অধ্যায় তিন পড়েছিলাম ক্লাস নাইনে, তখন আমরা দেখেছি ইলেকট্রন বিন্যাসে কিছু ব্যতিক্রম নিয়ম ছিল, যেখানে ইলেকট্রন থ্রি পি পর্যন্ত যায়, তারপর থ্রি ডিতে না যায়, ফোর এসে যায়, ফোর এস পূর্ণ করে তারপরে কোথায় আসে? থ্রি ডিতে আসে। সেই ক্ষেত্রে আমাদের ইলেকট্রন যেহেতু একটা আছে, ফোর এস আছে, সর্বশেষ স্তর ফোর এস, সেই ক্ষেত্রে সর্বশেষ স্তর সংখ্যা ফোর, মানে হচ্ছে তার পর্যায় সংখ্যা ফোর। আর এস অরবিটাল ইলেকট্রন আছে একটা, এই জন্য তার গ্রুপ সংখ্যা হচ্ছে এক। এটা হচ্ছে আমরা তিনটা মৌলের পরের সময়তে অবস্থান নির্ণয় করলাম। অবস্থান নির্ণয় মানে হচ্ছে গ্রুপ সংখ্যা এবং কি সংখ্যা পরের সংখ্যা নির্ণয় করতে হবে। চার নম্বর যদি আমরা প্রশ্ন একটু খেয়াল করি, একটু খেয়াল করবেন, বলছে এ গ্রুপের মৌলসমূহের সক্রিয়তা তাদের পারমাণবিক সংখ্যার সাথে পরিবর্তিত হয় বিশ্লেষণ করো। তাহলে এ গ্রুপ কোনটা? এগুলা লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যার সাথে সাথে তাদের সক্রিয়তাও কি হয়, কম বেশি হয়, সেটা আমাদের ব্যাখ্যা করব। একটু খেয়াল করবেন যে প্রশ্নটা যদি আমরা একটু দেখি, তো সক্রিয়তা বলতে আমরা কি বুঝি সেটা যদি আগে আপনি বুঝে রাখেন, আলোচনা করি। সক্রিয়তা মানে হচ্ছে, দেখেন আপনি যখন তিন চারজন মিলে যে কোনো একটা কাজ করবেন, যে খুব কাজ তদারকি করতেছে, খুব দ্রুত করতেছে, ভালোভাবে করতেছে, আমরা বলি কি ছেলেটা কাজে খুব সক্রিয়, মানে সে কাজ সঠিক সময়ে সময় সবার আগে করার চেষ্টা করে। এই মৌলগুলো, যে সকল মৌল সবার আগে ইলেকট্রন ছেড়ে অথবা গ্রহণ করে তারা বিক্রিয়া অংশগ্রহণ করে, তারা হচ্ছে সক্রিয়। তা আমরা এখন দেখব যে এই এক নম্বর গ্রুপের যে সোডিয়াম থেকে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম ছিল, এই তিনটা মৌলর দ্রুত কে ইলেকট্রন ছাড়তে পারে, কে ইলেকট্রন গ্রহণ করতে পারে। তবে এই তিনটার ভিতরে কেউ ইলেকট্রন গ্রহণ করে না, সবাই ইলেকট্রন ছাড়ে। কে আগে ছাড়বে, কে পরে ছাড়বে, সেটা হচ্ছে তার সক্রিয়তা। দেখেন, কোনো মৌল অন্য কোনো মৌল বা যৌগের সাথে কত দ্রুত তীব্রভাবে বিক্রিয়া করে তাকে ওই মৌলের সক্রিয়তা বলে। উদ্দীপকে এ গ্রুপের মৌলসমূহের প্রত্যেকটি ধাতু এবং এরা পর্যায় সারণী গ্রুপ একে অবস্থিত। আমরা জানি পর্যায় সারণীর একই গ্রুপের যত নিচে যাওয়া যায় পারমাণবিক সংখ্যা তত বৃদ্ধি পায়। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামের সর্বশেষ স্তরে একটি করে ইলেকট্রন বিদ্যমান। পর্যায় সারণীর গ্রুপ এক মৌলসমূহের যতই নিচের দিকে যাওয়া যায় নিউক্লিয়াস থেকে সর্ববহিষ্ঠ স্তরের দূরত্ব বেড়ে যায়। তার মানে এটা আমরা বোঝাইতে চাচ্ছি যে আমরা বললাম যে আপনার হচ্ছে ইলেকট্রন নিউক্লিয়াস থেকে যত দূরে সরে যায়, ইলেকট্রন নিউক্লিয়াস থেকে যত দূরে সরে যায় ওই মৌল, মানে আমরা গ্রুপ নিচের দিকে যদি নামি, একটু খেয়াল করবেন, যদি আমি একটু আপনাদের দেখাই, দেখেন একটু খেয়াল করে, যে আপনি লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করেন, লিথিয়ামের ইলেকট্রন আছে কয়টা? তিনটা। তাহলে প্রথম স্তরে গেল দুইটা, পরের স্তর হচ্ছে একটি। আবার সোডিয়াম প্রথম স্তর হচ্ছে দুইটি, পরের স্তর আছে আপনার হচ্ছে আটটি, পরের স্তর হচ্ছে একটি। একই রকমভাবে যদি সোডিয়ামের পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস করেন, দুইটি, আটটি, এখানেও থাকবে আটটি, পরেরটা যাবে হচ্ছে একটি। এখন দেখেন তো, এটা কি আমরা গ্রুপ এদিক থেকে আসলাম না? তাহলে এদিকে যে আসলাম, সেই ক্ষেত্রে এখানে ছিল কি, প্রথমে ছিল কি, প্রথমে ছিল হচ্ছে লিথিয়াম, তারপর ছিল কি সোডিয়াম, তারপর হচ্ছে পটাশিয়াম। তো এখানে লিথিয়াম নিউক্লিয়াস থেকে, মাঝখানে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটা যত দূরে, এখানে সোডিয়ামের, এটা হচ্ছে লিথিয়াম, এটা সোডিয়ামের নিউক্লিয়াস থেকে ইলেকট্রন কি আরও দূরে, এটা হচ্ছে সোডিয়াম। আর এখানে যে পটাশিয়াম আছে, পটাশিয়ামের নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটা আরও দূরে। তো দূরে যদি হয়, তার মানে নিউক্লিয়াস ইলেকট্রনের প্রতি আকর্ষণ তার কি কম। কে যদি দূরে থাকে, এখান থেকে যে বলে আকর্ষণ করছে, আমরা কি আকর্ষণ কেন বলি, কারণ হচ্ছে নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ। তো পজিটিভ আর নেগেটিভ এক কথায় ঋণাত্মক আর ধনাত্মক সবসময় আকর্ষণ করে। তাহলে এখানে প্লাস মাইনাসের যে আকর্ষণ, তার থেকে এই আকর্ষণটা অনেক কম, কারণ দূরে আছে। এখানে আকর্ষণ আরও কম, দূরে আছে, দূরে থাকার কারণে এই ইলেকট্রনটা তারা খুব সহজে ছাড়তে পারে। এর তুলনায় এই ইলেকট্রনটা একটু দ্রুত ছাড়তে পারে, এর তুলনায় এই পটাশিয়াম ইলেকট্রনটা একটু দ্রুত ছাড়তে পারে। তাহলে ইলেকট্রন কে আগে ছাড়,
বাড়লো, এই জন্য কিন্তু আমরা বলা হয়েছে তার সক্রিয়তা বেশি। তার মানে লিথিয়ামের থেকে পটাশ সোডিয়ামের সক্রিয়তা বেশি, সোডিয়াম থেকে পটাশিয়ামের সক্রিয়তা আরও বেশি। এই জন্য আমরা বললাম যে উপর থেকে যদি আমরা নিচের দিকে নামি একই পর্যায়ে তাহলে সক্রিয়তা বৃদ্ধি পায়, উপর থেকে নিচে নামলে সক্রিয়তা বৃদ্ধি পায়। এখন দেখেন কি বলছে, আপনি একটু খেয়াল করেন, লিথিয়াম সোডিয়াম পটাশিয়ামের সর্বশেষ স্তরে একটি করে ইলেকট্রন বিদ্যমান, পর্যায়ী সারণীর গ্রুপ এক মৌলসমূহের যত নিচে যাওয়া যায় ততই নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ স্তরে দূরত্ব বাড়ে, ফলে সর্বস্থ স্তরের একমাত্র ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কমে এবং এজন্য ওই মৌলটি সহজেই ইলেকট্রন ত্যাগ করতে পারে। এখন আশা করি বুঝতে পেরেছেন। তাই সক্রিয়তার ক্রম হবে পটাশিয়াম সবচেয়ে বড়, সোডিয়াম তার থেকে কম, তা লিথিয়াম তার থেকে আরও কম। তার মানে সবচেয়ে সক্রিয়তার বেশি হচ্ছে সোডিয়াম, তার পটাশিয়াম, তারপর হচ্ছে সোডিয়াম, তারপর হচ্ছে লিথিয়ামের সবচেয়ে কম। অর্থাৎ পরিশেষে বলতে পারি উদ্দীপকের এক গ্রুপের মৌলসমূহের সক্রিয়তা তাদের পারমাণবিক সংখ্যার সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। শিক্ষার্থীবৃন্দ, এই যে প্রশ্নটা আমরা দেখালাম, এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এখানে দুইটা বিষয়, একটি হচ্ছে পর্যায়সারণীতে অবস্থান নির্ণয়, এটা আপনার শিখতেই হবে, পরীক্ষায় 100% আসবে পর্যায়সারণীতে অবস্থান নির্ণয়, এই 3 নম্বর যে প্রশ্নটা আছে, আর সক্রিয়তার যেই ক্রম এটা আপনার শিখতেই হবে, এটা মনে করে রাখেন, এটা হচ্ছে 100% আপনার শিখতেই হবে। এই দুটো প্রশ্ন 100% আপনার শিখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে একটি প্রশ্ন দেখানোর চেষ্টা করলাম, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে পরবর্তীতে আরও এরকম প্রশ্ন আপনারা পাবেন, গাইড থেকে বই থেকে আমি বুঝে বুঝে দিব টপিক গুলো, সেগুলো আপনাদের বুঝতে সহজ হবে। প্রিয় শিক্ষার্থী কিন্তু সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আর একটা কথা আবারও বলি, আপনারা যারা স্পেশাল সাজেশন নেন নাই খুব দ্রুত নিয়ে পড়া শুরু করে দেন, ইনশাল্লাহ পরীক্ষায় A+ পাবেন। আমি আশা করি 22 সালে যেমন শিক্ষার্থীরা A+ পেয়েছিল, আর আপনারা তো এবার আরও সুযোগ পাচ্ছেন স্পেশাল সাজেশন নিলে, আপনারা ফ্রি ক্লাস পাচ্ছেন 12-13টা, যেটা আগের বছর 22 সালের পরীক্ষার্থীরা 3000 টাকা কোর্স করেছিল, এবছর আপনার জন্য ফ্রি এই কোর্সটা ব্যবস্থা করেছি। প্রিয় শিক্ষার্থীদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি, আসসালামু আলাইকুম।